নমস্কার বন্ধুরা, আমি এখন পটল দিয়ে তিল বাটা দিয়ে করব। পটল দিয়ে তিল বাটা দিয়ে গ্যাস জ্বাললাম। কড়াইয়ে তেল দিলাম, তেলটা হলে অল্প একটু জিরে ফোড়ন দিলাম, পটলগুলো আমি একটা পটল 4 পিস করে কেটে নিয়েছি। তেলটা হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো আমি একটু ভাজব, আজকে খুব গরম, যারা রান্না করে তাদের খুব মুশকিল। ফ্যান চললেও গরম নিমে পারে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা যে কষ্টকর, টেবিলে ফ্যানের তলায় বসে খাওয়াটা যতটাই ভালো ততটাই তৈরি করাটা কষ্টকর। পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি দেব তিল বাটা, দেব একবার তিল, দুমুঠো তিল ভিজিয়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, তিল বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিলাম, এতে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটু দেব নুন, একটু লবণ দিলাম, এবার আমি এটা কিছুক্ষণ হবে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মনে হয় আমার তিল পোস্ত হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে এটা একটু মাখা মাখা ঝরঝরে হবে তিল দিয়ে। খেলে কেউ বুঝতে পারবে না যে এটা পটল পোস্ত নয়, তিল পোস্ত। তিল পটলটা ঠিক পোস্ত দিয়ে, পটল দিয়ে করলে যেমন হয় ঠিক সেই রকমই টেস্ট হবে। এটা একটু ঝরঝরে হয়ে গেছে আমার, এবার এটা আমি তুলে নেব। এবার এটা পাত্রে তুলে নেব, একদম পটল পোস্তর মতো খেতে হবে। আর তিলটা খুব উপকারীও বটে, সিসেমটা খুব উপকারীও বটে, পোস্তর থেকে তো বটে, পোস্তর আফিমের নেশা হয়ে যায়। আমার তিল পটল হয়ে গেছে।
তিল পটল হয়ে গেছে। যদি আমার তিল পটল তৈরিটা কারো ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।